তোমার বিদ্যালয় সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি চিঠি লিখো কালকিনি মাদারীপুর টুয়েলভ মে টোয়েন্টি থার্টিন ডিয়ার হাবিব প্রিয় হাবিব আই হোপ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল আমি আশা করি তুমি সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালোই আছো আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে স্টার্ট গতকাল আমি তোমার চিঠি পেয়েছি ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই স্কুল তুমি আমার স্কুল সম্পর্কে জানতে চাও দ্য নেম অফ মাই স্কুল ইজ কালকিনি পাইলট স্কুল আমার বিদ্যালয়ের নাম কালকিনি পাইলট স্কুল ইট ইজ টু স্টোরিয়ার বিল্ডিং এটি একটি দুইতলা বিশিষ্ট বিল্ডিং ইট ফেসেস দ্য সাউথ এটি দক্ষিণমুখী ইট স্ট্যান্ডস বিসাইড এ মার্কেট এটি একটি বাজারের উপরে অবস্থিত দেয়ার আর থ্রি হান্ড্রেড স্টুডেন্টস এন্ড টেন টিচার্স ইন স্কুল আমাদের বিদ্যালয়ে তিনশো শিক্ষার্থী এবং দশজন শিক্ষক রয়েছেন দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ দা স্কুল আমাদের বিদ্যালয়ের সামনে একটি ফুলের বাগান রয়েছে দেয়ার ইজ এ মস্ক বিসাইড দা স্কুল বিদ্যালয়ের পাশেই রয়েছে একটি মসজিদ ইট ইজ অ্যান আইডিয়াল স্কুল এটি একটি আদর্শ বিদ্যালয় নো মোর টুডে আজ নয় আই এম ওয়েল আমি ভালো আছি ইওর কর্ডিয়াল ফ্রেন্ড তোমার আন্তরিক বন্ধু রহমত আলী এটি রহমত আলী এরপরে থাকবে স্ট্যাম্প যেটি চিঠির উপরে থাকে স্ট্যাম্পের বাম পাশে থাকে ফর্ম অর্থাৎ যে পাঠাচ্ছে আর ডান পাশে থাকে টু ফর্ম হলো রহমত আলী ঠিকানা কালকিনি মাদারীপুর আর যাবে যার কাছে তার নাম হাবিবুর রহমান থার্টি ফোর যাত্রাবাড়ি ঢাকা তো এই চিঠিটি পড়া হলো স্কলার পঞ্চম সমাপনী সহায়িকা এই বইটি থেকে